শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। খাদ্য বিষক্রিয়া হয়ে মৃত্যু হলো দুই বোনের। ঘটনাটি ঘটেছে কুলপি থানার করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের হরিণখোলা এলাকায়। মৃত দুই বোনের নাম পাপিয়া পাল বয়স 11 ও শ্রাবণী পাল বয়স 5। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিণখোলার বাসিন্দা সুখদেব পালের চারজন কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তিন মেয়ে ও স্বামী স্ত্রী বর্তমান বাড়িতে থাকেন। শনিবার রাতে পাল পরিবারের সবাই তালের রুটি দুধ দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। মধ্যরাত থেকেই হঠাৎই সুখদেবের তিন মেয়ে অসুস্থ বোধ করে। তাদের পেটের ব্যথা হতে থাকে, এমনকি বমিও করে। তৎক্ষণাৎ ছোট মেয়ে শ্রাবণীকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পরে মেজো মেয়ে পাপিয়া ও সেজো মেয়ে মিষ্টিকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পাপিয়াকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল, সেখানেই পাপিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। যদিও সেজো মেয়ে মিষ্টি বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাত্রিবেলা আমরা সবাই মিলে দুধ রুটি খাওয়া হয়েছে, তালের রুটি দুধ দিয়ে খাওয়া হয়েছে। মেয়েগুলোর একা খাওয়ানো হয়নি, আমরা সবাই খেয়েছি রুটি, দুধও খেয়েছি। তারপরে রাত্রিবেলা বিছানায় শুয়েছি, ওরা ওদের দুজনের নিয়ে আমরা শুয়েছি। শুতে ভোরবেলা 3:30 বাজে, তখন আমার ছোটো মেয়েটা বলছে কি হয়েছে, ঘুমাচ্ছিস কেন? তখন বলছে আমার পেট যন্ত্রণা করছে। তো তুলেছি, তুলতে আস্তে আস্তে বমি করে ফেলে। তারপরে পয়েন্টের কাছে নিয়ে আসতে মেয়ে বমি করে করতে আমরা নিয়ে দাবায় নিয়ে শুয়েছিলাম বারান্দায়। শুয়ে থাকতে মেয়েটার চোখটা দাঁড়িয়ে গেছে। আমি তখন ওকে বলছি আলি দেখো মেয়েটার চোখটা কিরম হয়েছে, চলো আমরা ডাক্তারের কাছে নিয়ে চলে যাই। ডাক্তারের কাছে নিয়ে যেতে উনি ইঞ্জেকশন করেছে, ওষুধ খাইয়েছে, বলে বসো। বসতে আমরা বসে থাকতে থাকতে আর বলছে আমি পারবো না, তোমরা ডায়মন্ড নিয়ে চলে যাও। তারপরে ওখানেই মারা যায় মেয়েটা। কুলপি থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট, বিশ্ব সমাচার। কিরণময় স্টিল ফার্নিচার এন্ড বেডিং স্টোর্স, আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 সজ্জা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, এনএবিএইচ অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।